মাজলুমের নিঃশ্বাস বড় কঠিন নিজেকে নিজে ছোট মনে করিও সাদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়, ভোগ বিনাশের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিনাশের মহিলা ভিড় হয়ে রয়েছে, মহিলা ভিড়। আর আপনাদের উত্তরবঙ্গে মহিলা বক্তা আসেনি, কেয়ামতের আলাম, কিসের আলাম? আল্লাহ পাকের আইন হলো, হে নারী তোমার আওয়াজটাকেও তুমি গোপন করে রাখো, পুরো বডিটা ঢেকে রাখা যেমন পর্দা, নারীদের কণ্ঠের আওয়াজ গোপন রাখাও তেমন পর্দা, কারণ নারীদের পুরো বডির যে কোনো অংশ ভিন পুরুষের জন্য যেমন আকর্ষক, নারীদের একটা কণ্ঠের সালামও ভিন পুরুষের জন্য আকর্ষক। না খালি একটা মিসকল পাইছে, হ্যালো, এই ধাক্কানো শুরু, কে আপনি, কে আপনি? বলে টাকা নাই, আমি দিব টাকা। ভাই আমার এই ঘটনা এদিকে নাই, বড় দুঃখ, নবীর আশিকের মুসলমান নিজের আপন বউ ঘরের মধ্যে রেখে কলিজা টুকরা সন্তান রেখে অন্য অন্য মেয়েদের সাথে মোবাইলে সম্পর্কের আওয়াজ, ভালো করে শুনে না করে ভাই, কয়দিন দুনিয়াতে বাঁচবা, কোন গ্যারান্টি নাই, পুলিশের ভিড়ার র্যাবের ভিড়া বাদ দাও, খোদার গজবের বেশি ভয় পাও, তুমি বাচ্চা নিঃশ্বাস সহ্য করতে পারবে না, বাচ্চার উপরে যখন জুলুম করবা, নিজের সন্তান নিজের স্ত্রী, একটা স্ত্রী কি পরিমাণ স্বামীর পেছনে অবদান রাখে, বলতে গেলে সব স্বামী চোখে পানি ফেলে দিবে, অথচ যৌবনের তাড়নায় স্ত্রীকে ঘরে রেখে সন্তানকে রেখে যে সন্তানের চেহারা ফুটফুটে কলিজা ঠান্ডা হয়ে যায়, এদেরকে রেখে অন্যের মেয়ের সাথে যখন কথা বলে আল্লাহর লানত পড়া শুরু হয়, ওই মেয়ে ওই সন্তান ওই স্ত্রী যখন দুঃখে নিঃশ্বাস ফেলে আহ শব্দ বলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যায়, আর ওইটা ওই স্বামীর জন্য গজব হয়ে আসে, কি হলো, একজন মেয়ের সাথে সম্পর্ক করে সন্তান আর স্ত্রীকে ফেলে চলে গেল, স্ত্রীর খোঁজ নেয় না, সন্তানের খোঁজ নেয় না, পরক্ষণের মজা পাইয়া মনে করেছে ওই মেয়ে আমাকে শান্তি দিবে, ওই মেয়েটা তার গলায় ফাঁসি ফাঁসি ঝুলিয়ে দিয়েছে, এই প্রমাণ আছে না নাই? সোনার বাংলায় নাই কি? সব আছে, নাই বলতে কিছু নাই, সব আছে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। ও স্বামী, অনুরোধ করে বলছি, স্ত্রীদের অভিশাপ বিশ্বাস থেকে নিজেকে হেফাজতে রাখো, ও সন্তানের পিতা মাতা, সন্তানের বিশ্বাস থেকে নিজেকে হেফাজতে রাখো, মাজলুমের বিশ্বাস বড় কঠিন, স্ত্রী মাজলুম হয়ে যদি তুমি জুলুম করো আর বিশ্বাস ফেলে তোমার ধ্বংস অনিবার্য, সন্তানের উপরে যদি জুলুম করো আর সন্তান বিশ্বাস ফেলে চোখের পানি ছেড়ে দেয় তোমার ধ্বংস দুনিয়াতে আখেরাতে তো আছেই, তুমি মনে করিও না কোটি টাকা তোমাকে বাঁচায় দিবে, না, আল্লাহ কোরআনে খুব সাবধানতা অবলম্বন করে বলেছেন, কাল্লা ইয়াহসাবু আন্না মালাহু, হ্যাঁ, মাল গণনা করে বাড়লো কত কমলো কত, আল্লাহ বলেন কাল্লা,
লাইয়ুম বাজামানা ফিল উতামা। এই মালওয়ালা টাকা পয়সায় বাঁচাইলে তাহলে টাকাওয়ালারা জেলখানায় কেন মেহমান? কি আসতে বলেন কেন? ইন্ডিয়ার খবর কইলেন কি সোনার বাংলার খবর নিয়ে কি আবার আসতে বাঁচতে তের ঘন্টা কিছু কিছু কোটি টাকার মালিক জেলখানায় কেন? টাকা শান্তির মালিক নয়। কোটিপতিকে কেন জেলখানায় নিতে হয়? টাকা শান্তির মালিক নয়। তোমার থেকে বহু টাকা বহু ক্ষমতা তো ফিরাউনের ছিল। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সে তা প্রভুর আদা। বড় বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আল্লাহ। ইন্নাল্লাযীনা কালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ولا هم يحزنون الله اما জানার কি কম করেনি করেনি স্বামী বিদেশ আসেনি স্বামী বিদেশ এদিকে আম্মা জান কি করে সাইড কানেকশন ভরপুর হয়ে যায় আম্মা জান মালয়েশিয়ার মধ্যে গিয়া কত বাঙালি মুসলমানের কান্নার আওয়াজ শুনলাম, টাকা পয়সা কামাই করতে গিয়া কত কষ্ট, ঠিক মতো ঘুমাতে পারে না, আবার কত বিভিন্ন সমস্যায় জর্জরিত। এরপর কামাই রুজি করে টাকা পাঠায় স্ত্রীর জন্য, সন্তান যেন আরামে খেয়ে দেয়ে থাকতে পারে। স্বামীর মাথার খাম পায়ে ফেলানো হালাল টাকা পাইয়ায় না। তুমি যদি স্বামীর টাকা নিয়ে কোনো গুনাহের কাজে ব্যয় করো, আল্লাহর গজব তোমার উপরে মরার আগেই চলে আসবে। আম্মা জানার একটা খুশি হতে চলছিলেন, হ্যাঁ আল্লাহ উভয়কে হেদায়েতের পথে চলার তৌফিক দান করেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বাড়ির চতুর্দিক থেকে দেওয়াল করছে পর্দা, ভিতরে সদর ভাগ, মামতো ভাই খালাতো ভাই ফুফুতো ভাই আছে না নাই? ইমাম সাহেব মাইকের আওয়াজ কমায় দেন, ফজরের পরে গজল কেন? বাচ্চাদের ঘুমের ক্ষতি, সোনার ছেলেদের লেখাপড়ার ক্ষতি, মাইকের আওয়াজ কমায় দেন। সোনার ছেলেরা লেখাপড়া করবে পারে না, কিন্তু সোনার ছেলেরা মাইকের আওয়াজ শুনে না, আওয়াজ শুনে না,
সোনার ছেলেরা মোবাইল নিয়ে সারা রাত পড়ানা খানাই, হাজি সাহেব মাইকের আওয়াজ শুনলে মাথা গরম হয়, আর হাজি সাহেবের টাকা হাজি ভিআইপি প্যাকেজের হাজি, মাইয়ার বিয়ার সময় পাঁচতলা বিল্ডিং কাঁপতেছে, মসজিদ কাঁপতেছে, কি ব্যাপার মেয়ের বিয়ায় গায়ে হলুদের সিনেমা হলের আওয়াজ, হাজি সাহেবের বিল্ডিং কাঁপে, গায়ে হলুদের নাচ গানের আওয়াজ, ডেক সেটের আওয়াজ, মসজিদ কাঁপে, ইমাম সাহেব একটু বলতে চাইলেন, হাজি সাহেব হুজুর আপনার কাম নাই, আপনি দাওয়াত পান নাই, বলে কি, বলে আমার মেয়ের নাম বিয়া, তার গায়ে হলুদ চলছে মাত্র, আরো কত কিছু চলবে, আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা সব কিছুর একমাত্র কারণ রসুলের আদর্শ থেকে আমরা অনেক পেছনে চলে গেছি।